নাই তো কই আচ্ছা হ্যাঁ এই গ্লাসে তো অন্যকে দেখা যায় হ্যাঁ তাই না ওই ব্যাপারটা এখন আসবে না কম দামি গ্লাস তো না না কি বলে 3000 ডলার কি কম দামি নাকি পরের বার দেখা যাই আই 800 850 টাকার চশমা লোক এত ডাউন টু টুয়ার্ড এত ডাউন টু টুয়ার্ডস

আচ্ছা আপনি মনে আপনার সেকেন্ড চশমা ইউর ফার্স্ট চশমা এই জন্য আপনার লোকটা চশমা এত কনফিউজ কেন হইতেছে দু একবার কিনলে বুঝে কি দামটা কিরকম সাড়ে তিন চিন্তা করলাম তাহলে ভালোটা হবে ভালোটা কত

সে তো মানে তার ছেলে চশমা পড়বে তখন তার হাতে গরম গরম অনেক টাকাও আসলো হ্যাঁ আমার প্রথম চশমার ফ্রেমের দাম ছিল আঠারো হাজার টাকা আমি ফার্স্ট একদম পুরা বুড়া দাদুরে পরে না সাদাটা চশমার ভিতরে গোল্ডেন ডান্ডি আমার কাছে যে হাস্য আমি নিয়ে যাব রাগে আমি কি এরকম বুড়া দামের চশমা আমি ক্লাস নাইনে পড়ি ধরো আছে না একটা বুড়া দেবের চশমা জালাসের দাম কত স্লিপ খুলে দেখা দিচ্ছি দেখ দাম কত আঠারো টাকা সবচেয়ে ভালো চশমা তুই এনে দিয়েছি আর তুই পড়বি না

ব্যাপারটা আমি জানি আপনার অবাক হওয়ার মধ্যে কিছু নেই আমি কালকে বলছি পাঁচশো টাকা ফুল কভার করা যাবো পাঁচশো টাকা পাবেন যারা যারা চশমা নিয়ে খুবই চিন্তিত তাদেরকে বলতে ভাই যদি

কালকে বারোটার আগে হবে না মানে মনের ভিতরে তো লাভ দেওয়া কালকে কালকে কোন বারোটা ঠিক আছে দেন চেষ্টা করেন একটু আগে আপনি রাতে গেছেন বলে আপনি বিকালে যেতেন তখনই দিতে পারত ওদের অনেকের আছে কি সামনে শোরুম যেমন হোটেল যেরকম সামনে বসে খাওয়ায় বানায় ওদের কিন্তু এরকম সিস্টেম সামনে এলো শোরুম এই একটা দরজা করে পিছনে গেলে ওদের ল্যাব ওই ল্যাবে খালি

কোম্পানি থেকে থেকে কাস্টমার কেয়ার ফোন করছে স্যার আমরা অমুক কোম্পানি থেকে বলতেছি স্যার আমাদের নতুন একটি প্রজেক্ট চালু হয়েছে স্যার আপনি যদি মাসে ছয় হাজার টাকা করে দেন তাহলে আপনার রিটায়ারমেন্টের পরে স্যার আপনি সঙ্গে ছয় লক্ষ টাকা পাবেন অফারটা তো ভালো ইয়ে আবার বলেন তো আমার স্যার একদমই খুবই সিম্পল ব্যাপার স্যার আপনি মাসে ছয় হাজার টাকা করে দিবেন বললে আপনার স্যালারির সাথে আমাদের কানেক্ট করে দিতে পারেন স্যালারি অ্যাকাউন্টের সাথে আমরাই ওখান থেকে কেটে নিবো আমরা কেটে নিব ছয় হাজার টাকা করে দিবেন আপনার রিটায়ারমেন্টের পরে আমরা একসঙ্গে আপনাকে ইন্টারেস্ট সহ ছয় লাখ টাকা জীবন এবার লোকটা বলতেছে ওয়াও আপনাদের সার্ভিসটা তো খুব ভালো বলছে আপনার স্যার পছন্দ হয়েছে আমরা অ্যাক্টিভেট করব বলছে না এক কাজ করেন সার্ভিসটা উল্টা করে দেন জি স্যার উল্টা মানে মানে আগে ছয় লাখ টাকা দেন পরে মাসে মাস ছয় করে ছয় হাজার করে একদমই ঠিক ভাই মানে এগুলো কিন্তু অনেকে করে মানে যে এই যে দেখবেন যে আমি আগেও বলছিলাম যে টিউশনি নেওয়ার জন্য যে আপনি প্রথমে আপনার টিউশনি আমি আপনাকে দিব কিন্তু টিউশনির প্রথম মাসের অর্ধেক টাকা আমাকে দিতে হবে আচ্ছা তো একটা বলছে প্রথম মাসের অর্ধেক টাকা আমাকে দিতে হবে তো এটা আবার অ্যাডভান্স দেওয়া লাগবে আমার কথা হলো ভাই অ্যাডভান্স দিব কা

শনিবার থেকে দেখবেন যে পুরোপুরি চেয়ারটাই ফাঁকা সো ব্যাপারটা কিন্তু উনি কিন্তু স্ট্যাবলিশ করছেন যে উনি কিছু দিনের জন্য আমাদের থেকে একটু দূরে থাকবেন এবং যেখানেই যাবেন আপনারা জানতে পারবেন এবং আপনারা তাকে উপভোগ করবেন আশা করি সে যাচ্ছে আমাদেরই খুব মহৎ একটি কাজে মহৎ কাজটি হচ্ছে সে দেশের বাইরে যাচ্ছেন সো তার জন্য অবশ্যই অনেক দোয়া রাখবেন এবং সে যেন খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ফিরে আসেন তার কাজ শেষ করে সেটার জন্য আমরা দোয়া করব না তিনি এখন আছেন এখন তিনি আছেন আমাদের সাথে আশেপাশে আছেন আসবে এখন চলে দৌড়ে 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 ছুটতে 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 দেখবেন এখনই ঢুকে যাবেন সো ততক্ষণ পর্যন্ত আমরা যেটা করতে পারি আপনাদেরকে আরেকবার ওয়েলকাম করি আপনারা শুনছেন ই ভ্যালি প্রেজেন্স নাট বোল টু দা টু ফোন কিংস অন লিয়ন ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পয়েন্ট এইট আজ আর যারা আমাদেরকে এস এম এস করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন করতে পারেননি তাদেরকে বলে দিই খুবই সিম্পল ওয়ে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে সি এফ এম স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা ভাইকে আপনার মিস করবেন সে থাকতে থাকতে সেটা জানিয়ে দিতে পারেন যে নাট ভাই আপনাকে অনেক মিস করবো আপনি কয় ভাই আসবেন তারপরে চলে আসবেন যেখানে যান ভালো থাকবেন এইসব বার্তা আপনারা চাইলে কনভে করতেই পারেন নাট ভাইকে আজকে তো যারা যারা এস এম এস করেছেন আমি দেখতে পাচ্ছি রিপ্তি সাভার থেকে লিখেছে আমার চশমাটা সেম নাট ভাইয়ের মতো হ্যাঁ নাট ভাই আসলে নাড় পড়া লাগবে নাট ভাইয়ের মতো আর শোনো সজল তোমার কোনো লিভ নাই যদি হার্ট করতে চাও আমাদের তবে ছুটি নিও সে তো ছুটি অলরেডি নিয়ে নিছে হাট মনে হয় করবেই কোনো বাধা থাকে মনে হয় না এবার আর আটকাতে পারবে সে অলরেডি নিয়ে নিয়েছে সে হার্ট করার জন্য প্রস্তুত তাকে তাকে কোনো কোনো ইমোশন মায়ার বেঁধে রাখা যাবে না সে চলে যাবেই ভুতুসাভা থেকে লিখেছে তোমরা হেমায়তপুর চেনো হ্যাঁ আমরা চিনি অবশ্যই চিনি আগে তো জানতাম না আমার বাসা এইচপি মানে ভাবতাম চেনো আমরা হেমতপুর চিনি এইচপি মানে হেমায়পুর আচ্ছা তাহলে আবার আবার থেকে এবার থেকে এইচপি লিখ লিখবো তবে তোমরা বুঝে নেবে ঠিক আছে আমরা বুঝে নেব, আর কাল আমিও আমার মনে হয় এই লট টা বেরিয়েছে এই লটটা বেরোয়ের এই এইরকমই পুরো ডিস্ট্রিবিউশন চ্যানেলে সারা বাংলাদেশ ছড়াই গেছে নতুন আইটেম আসছে ভাই গরম গরম সবাইকে ধরাই দিছে এরকম হইতে পারে আহ র আমিন রমিউ লিখেছে থেকে ভাইয়ারা কেমন আছো আমি কি লুকিয়ে তোমাদেরকে শুনতেছি 20 ঘন্টা হ্যাঁ 20 ঘন্টা করতে করতেছি আচ্ছা 20 ঘন্টা করতেছি 20 ও আচ্ছা বাবা রে গণিত করতেছি কিন্তু মাথা কিছু ঢুকতে মানে 20 গণিত করতেছো আমি তো দেখলাম না এখানে 20 গণিত করতেছো মাথা কি ঢুকতে ইউ ক্যান টেক হেল্প ফ্রম মি টোল মি आवर ক্লাস থেকে সাহায্য নিতে পারো 20 আমি খুব ভালোবাসি তারপরে বন্যা লেখেছে দক্ষিণখান খান থেকে দক্ষিণ খান থেকে আচ্ছা এ এরকম হিন্দি ঢুকেছে বন্যা লেখেছে দক্ষিণ খান থেকে সজল ভাইয়া আমি যেখানেই তুমি যেখানেই যাও ভালো থেকো তোমাকে মিস করব লাভি ভাইয়া ও কি ভালো লাগছে আফরিন শরীদপুর থেকে লিখেছে বলছি হাই ভাইয়া কেমন আছো তোমরা আমরা ভালো আছি ভাই তোমাদের মনে লিখেছে ফেসবুকের জন্মদিন উপলক্ষে স্বয়ং ফেসবুক নির্মাতার কাছ থেকে ট্রিট নিতে চাও আমার মন ফেসবুকের জন্মদিন কবে 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 হ্যাপি আমি এর ভাই একটা হেল্প লাগবে বলো কি হেল্প খুব টেনশনে আছি ভাই আরে সমস্যাটা তো বলো কি হেল্প লাগবে টেনশনে হাতের সব নখ খেয়ে ফেলেছি তোমার হাতটা একটু দাও না একটু নখ কামরাই পরমা নসিন্দি থেকে লিখেছে অ্যাট লাস্ট আমার ফ্রেন্ড পাওনা টাকা ফেরত পাইছে তাই আমাদেরকে সেভেন অফ খাওয়াইছে বা আমাদের ভাগে সেভেন অফ কোথায় এসা শাহিন রানা লিখেছে সি বলছে আস্তে যান সিএনজি ড্রাইভার আসতেই তো যাচ্ছি ম্যাম সি আপনাকে বলিনি আমার বয়ফ্রেন্ডকে বল আসতে যান আবিবা পুরান ঢাকা থেকে লিখেছে ভাইয়েরা আমি এখন ক্লাস 9 এ উঠে গেছি তবু আমাকে কেউ ফোন কিনে দেয় না বাট আমার সব ফ্রেন্ডদের ফোন আছে জাস্ট আমারই নাই তাই অনেক মন খারাপ হয় এটা কোন ব্যাপারই না তুমি এসএসসি পাস করো তারপরে মানে ফোন নাই এখন মন খারাপের কারণ হলো একটা সেটা হলো ফোন নাই ফোন আসলে মন খারাপ কারণ এতগুলো হবে আজকে নেট নাই কালকে ব্যালেন্স নাই অন্যদের অন্যদের ক্যামেরা ভালো আমার ক্যামেরা ভালো না আর অন্যদের র‍্যাম বেশি আমারটা কম অন্যদের স্টোরেজ বেশি আমারটা কম ব্লা 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 সো তোমার এখন মন খারাপ কারণ শুধুমাত্র একটা আমার ফোন নাই যখন ফোন থাকবে তখন এতগুলো হবে সো তুমি অনেক ভালো আছো সো চিল চিল জাস্ট তারপর ফেসবুক আইডি খুলবা ও আমাকে ফেসবুক ফেসবুকে ছবি দিতে না করছে আমার ছবি নাই আমার ফেসবুক নাই হ্যাঁ তে বিশাল আমার কোনো ফ্রেন্ড নাই আর যারা ফ্রেন্ড আছে উল্টো কথা বলে

আই এম সাপু টেকমে সালাম আমার একটা চেনা চশমা হাউস আছে আমি গেলে সাথে সাথে চশমা বানিয়ে দেয় এটা কালকে বলা উচিত ছিল সাপু আমরা তো কিনে ফেলছি অলরেডি তারপর দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে আইরিন লিখেছে নাট ভাইয়া যাওয়ার কথা শুনে আমার পেট ব্যথা করতেছে আছে মানে কি এ আবার কেমন সিমটম হ্যাঁ নাট যাবে তাই তোমার পেট ব্যথা করতেছে আমরা আমরাও যাই চলো দেখেন না আপনি তাহলে যে যাওয়াটা ক্যান্সেল করতে পারেন পেট ব্যথাটা কমুক হ্যাঁ আচ্ছা আমরা কোথায় যাবো ফান কলে যাব তাই না

এই জান্নাতের বাবাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে জান্নাত উপহার দেওয়ার জন্য ইউ ইউ ওকে আঙ্কেল থেকে থ্যাংক ইউ নি আমাদেরকে পাঠিয়ে দিও কেমন আচ্ছা না ভাই তো থাকবেন অনেক দিন এই ব্যাপারে তোমার অনুভূতি কি

দেখছেন কেউ চেন চলে কেন বলছেন তোমার জন্ম তারিখ কত দুই হাজার সাত নয় ফেব্রুয়ারি দুই হাজার নয় ফেব্রুয়ারি ওকে তোমার দেশের বাড়ি কোথায় শেরপুর শেরপুর তোমার বিদেশের বাড়ি কোথায় গাজীপুর দেশের বাড়ি শেরপুর ভাষা ভাষা ওই গাজীপুর বিদেশের বাড়ি গাজীপুর গাজীপুরে কি ইংরেজিতে কথা বলতে হ্যাঁ বলো না তুমি কি আসলে দেশের বাইরে যাবা আরে না না কই যাব না না কেও কি দেশের বাইরে যাওয়ার জন্য ভিসা নেই ভিসা নিয়ে উনি গাজীপুর যাবে হ্যালো গাজীপুরের ভিসা নিয়ে বলো

ভাইয়া ভাইয়া বলছেন হ্যাঁ নাট ভাইয়াও বলছে বল্টু ভাইয়াও বলছে বলছি আমি আপনাদের নতুন ভাইয়া

আমাদেরকে সুন্দর বিরক্ত লাগে না মাঝে মাঝে এই দুটা ছেলে সারাক্ষণ বক বক করে লাগে লাগে না বিশাল সুন্দর এবং হ্যাঁ অবশ্যই কার বাস ঘুমে বসা না মিথ্যা আশা কারে দিলা দে তবে কেন তোমার সাথে হইল না মর্মিল

আমাকে ছাড়িয়া কি জানি একটা দারুন দারুন থ্যাংক ইউ সো মাচ কল করার জন্য ভালো থেকো ভালো হ্যাঁ যশোর থেকে আমাদের শুনবো আর আমাদের কোন কথা তোমার কিন্তু বিরাক্ত হলে চলবে না বিরাক্ত হবে

আমি বনর সি আপনি কি মানে আজকে প্রথম শুনছেন আমাদের? আপনার তো সন্তান অনেক ভালো লাগে। এই প্রথম ফাস্ট কল এটা। আজকে যে প্রথমবার পেয়েছেন বা প্রথম কল কলের কথা হচ্ছে সেটা বুঝতে পেরেছি। কিন্তু আপনি কি শুনছেন কতদিন? শুনছেন কতদিন আমাদের? শুনছি অনেক দিন শুনছি। আচ্ছা অনেক দিন ধরে শুনছেন আমাদের। রাগ হইছে কোনোদিন আমাদের উপর?

হ্যাঁ বানাদবে চলে যাবে আমাদের ছেড়ে হাতে যাবে কালকে ছুটি তুই কি আর যাবি না তাই না আমি আজকে থাকব হ্যাঁ আজকে আমি থাকব ব্রেকে আর যাবি না তাই না ও ব্রেকে তোমরা যাইতেই পারি আমাদের তেমন কিছু ফিরতে পারবি তো হ্যাঁ ফিরতে পারবো কোন সেনিভালি প্রেজেন্স না বলটু আচ্ছা ঠিক আছে সবাইজন শুনতছে ই যাচ্ছি কি করা দরকার আর কি দরকার ছিল আপনারা শুনছেন নিউ প্রেজেন্স প্রেজেন্ট নাট টু দ্য টু কিংস অন নিয়ন ক্যাপিটাল এফ এম পয়েন্ট এটা জানানো খুব দরকার ছিল এটা আমরা জানিয়ে দিলাম এবং আজকের মতো বিদায় নেওয়ারও দরকার কিন্তু আর পাঁচ মিনিট আমরা থাকবো যতই দরকার থাকুক আমাদের লাইফের যতই ঝটটা আসুক আমরা পাঁচ মিনিট শেষ করেই তারপর যাব আর কালকে আপনারা যতই বলেন আমরা রাজব না কালকে আমরা না আসলেও অন্যভাবে হয়তো আসতে পারি পাগল হয়ে গেলাম প্লিজ যেও না ওই নাট ভাইয়া আমরা কুমিল্লার মানুষ ও কিউট বুঝছো আচ্ছা কুমিল্লার মানুষ অনেক কিউট আপনাকে বললে হবে নাকি মাবিয়া গাজীপুর থেকে লিখেছে গানের গলা খুব জোশ ছিল হ্যাঁ পরে যে ছেলেটা গেছে তার গলাটা অনেক সুন্দর এর আগে যে গেছে তার গলাটা অনেক সুন্দর মা সুন্দর না মানে অসুন্দর কেউ নাই আমারটা আমারটা নাট বলটু ভাইয়া বাংলায় বেগান বানাইলাম শেয়ার গুলো পড়ো কি বাংলায় বেগান মানে করছে বাছে বুঝলাম না বেগান আবার কি জিনিস বাগান হইতে পারে মন জাহান মনি লিখেছিল তো কমেন্ট পড়েছে এর আগে তুহিন খান লিখেছে নাট ভাই কি লিখেছে শুধু নাট ভাই লিখেছে এত অটো কি হবে যদি কোচিং যাওয়ার সময় কোন অটো না পাওয়া যায় নাই অটো নাই বাস আবার লাগছে না অটো বাস হবে এটা ও আজকে তো শেয়ারের পুরো সরাসরি তন্ময় সরকার শেয়ার করেছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি শুনলেই মানুষ তোমার কি বাংলাটাও বাংলাটা পড়তে হয় এরা জিজ্ঞেস করে কেনার কাকিমারা জিজ্ঞেস করলো চোদ্দই ফেব্রুয়ারি কবে আমি সামনের মাসে বিশ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি কবে সামনের মাসে বিশ তারিখে খুব ভালো ছিল প্রিয়ামণি এটা এম ডি শাফি আহমেদ লিখেছে এখানে নাট ভাইকে মিস করলেও ওখানে নলাদাকে আবার দেখতে পাবো বা খারাপ লাগতেছে আবার ভালো লাগতেছে তাড়াতাড়ি আবার চলে আসবে নাট ভাই অনেক মিস করবো আমরা ইয়া ইয়া অবশ্যই আমি কেন আপনি বলেন ইয়া অবশ্যই বলেন এ সার সাইনটা লিখেছে প্রকৃত সাহসী তো প্রকৃত সাহসী সাহসী মেয়ে তোই তারাই আর কে কি যে কইলাম আমি প্রকৃত সাহসী মেয়ে তো তারাই যারা মাঝে মাঝে বাবার ফোন থেকে বয়ফ্রেন্ডের সাথে কথা বলে হ্যাঁ তুহিন খান লিখেছিল বৌদি সারাদিন দাদাকে ওগো গো গো বলে বলে কিন্তু রাতের বেলা কেন রতনা হাসান লিখেছে সজল ভাই আপনাকে অনেক মিস করব যে কয়দিন আসবেন না নাট বল্টুতে আপনাকে ছাড়া নাট বল্টু লবণ ছাড়া তরকারির মতো যাই হোক কোথাও নামগুলো তাও সময় নেই থাকবাদ চলেন টাটা টাটা বলতেছে যে বছর শেষ হলে ব্যাংক থেকে তো একটা ইন্টারেস্ট পাঠায় ব্যাংকের জমা টাকার উপরে জীবনে দেখলাম না এই জিনিসটা হ্যাঁ বলেন তো আমার তো অনেক টাকা ছিল গত বছর এই বছর ইন্টারেস্ট হিসেবে তিন টাকা পঁচাত্তর পয়সা পাঠাইছে ভাবতাছি ব্যবসা করুম না দোকান দিব